নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলা প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা পঞ্চায়েত ভোটের আগে একের পর এক তৃণমূল কর্মী খুন থেকে শুরু করে পার্কিং ফি নিয়ে একই সরকারের ভিন্ন ভিন্ন মুখ উচ্চ শিক্ষা গভর্নরের নজরদারি নিয়ে ব্রাত্যবসুর পাল্টা মন্তব্য এই সব খবরে নজর রাখবো শীতলকুচির ভয়ঙ্কর খুনের খবরও কিন্তু সবার আগে যে খবরে নজর রাখবো কয়লা মাফিয়া খুনের অন্যতম সাক্ষী আব্দুল লতিফকে কি খুন করে দেওয়া হতে পারে বিরোধী নয় খোদ তৃণমূলেই তৈরি হয়েছে এই আশঙ্কা রাজুধর বাড়িতে গিয়ে সাংসদ অর্জুন সিং এর অভিযোগ নেপথ্যে রয়েছে বড় মাথা সূত্র লতিফকে সরানোর জন্য খুন করা হতে পারে লতিফ মুখ খুললে কি তৃণমূলের অস্বস্তি বাড়বে এখন লতিফকে নিয়ে আমার চিন্তা হচ্ছে লতিফকে নাই রাস্তা থেকে সরিয়ে দেবে যারা পিছনে মাস্টার মাইন্ড আছে তারা লতিফকেই সরিয়ে দেবে এটাও হতে পারে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে ছদিন পার রাজ্য পুলিশের সিট গঠন হয়েছে গ্রেফতারি দূরের কথা এখনো পর্যন্ত হাতড়ে বেড়াচ্ছে পুলিশ এই আবহে ব্যারাকপুরের সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং এর ইঙ্গিতপূর্ণ মন্তব্য নেপথ্যে বড় মাথা আছে বড় মাথা কে কারা সরিয়ে দিতে পারে গরু পাচারকারী আব্দুল লতিফকে যে আইনের শাসন থেকেই থাকে শক্তিগড়ের মতো জায়গা সবার সামনে এসে শেখ লতিফ বেঁচে গেল কাকে ফোনে খবর দিল শেখ লতিফ হাবিস হয়ে গেল এবং 200% শেখ লতিফের এর মধ্যে ইনভলভমেন্ট আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই 200% খুনের পর রাজুকে ভাইয়ের সঙ্গে তুলনা করেন অর্জুন সিং শুক্রবার দুর্গাপুরের বিধাননগরে রাজুর বাড়িতে যান ব্যারাকপুরের সাংসদ পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন আমি ভরসা করি পুলিশ যদি চায় আর ধরা যায় না এটা একটা মানে হাস্যকর কথা কিন্তু ওকে আমরা তৃণমূলে কাজে লাগাবার চেষ্টা করছি ইতিমধ্যে এই ঘটনাটা ঘটেছে রাজু ঝা 21 সালের বিধানসভা নির্বাচনের পরে আমরা পার্টির সাথে সেইভাবে তাকে দেখিনি রাজু ঝা যখন জয়েন করেছিল তার আগে সে তৃণমূল ছিল তার আগে সিপিএম এর সময় সিপিএম ছিল টাকা তো কোনো বিষয় নয় আমার যেটা মনে হয় যে কাগজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ ছিল তার জন্য খুন হতে পারে মাফিয়া খুনের সময় কার্যত ছায়াসঙ্গী ছিলেন আব্দুল লতিফ তারপর থেকে উধাও লতিফ তাহলে কি শস্যের মধ্যেই ভূত রিপাবলিক বাংলা কয়লা পাথর ইস্যুতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঘাত দিলেন শুভেন্দু অধিকারী নাম না করে একের পর এক আক্রমণ ইডি সিবিআই তলব নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছোটাছুটি নিয়েও কটাক্ষ শুভেন্দুর সাহস থাকলে ফাঁসি কাঠে না ঝুলে দেখা করুন কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বেঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা কয়লা পাচার ইস্যুতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী নাম না করে একের পর এক আক্রমণ ইডি সিবিআই তলব নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছোটাছুটি নিয়েও কটাক্ষ শুভেন্দুর শুধু চাকরি বেচা নয় প্রকৃতি মা যা যা দিয়েছিল কয়লা বেচে দিয়েছে আপনার ভাইপো তাকে আদর করে আমরা বলি কয়লা ভাইপো তিনি নাকি ঘন ঘন ফাঁসির দড়িতে ঝুলে যাবেন যেখানেই যান বলে ফাঁসির দড়িতে ঝুলে যাবেন আরে এত সাহস যদি আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যান কেন ডাকছে যখন গটগট করে যাবেন বেরিয়ে এসে আমাকে গালাগালি করবেন অসুবিধা কি আছে ডাল মেকুচ কালা হয় তো কয়লা খেয়েছেন এবার যে খবর আমরা নজর রাখবো কলকাতায় সব ধরনের গাড়িতে কয়েক গুণ পার্কিং ফি বৃদ্ধি মুখ্যমন্ত্রীর চাপেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার মেয়র ফিরহাদ হাকিমের খবর সূত্রের সিদ্ধান্ত প্রত্যাহারে কলকাতা পুরসভাকে ধন্যবাদ টুইট তৃণমূলের পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে মূলত মুখ্যমন্ত্রীই আপত্তি জানিয়েছিলেন তার জেরেই মেয়র ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে বলে সূত্রের খবর ড্রেনেজ হয়ে যেত যে ফান্ডগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি যাতে সেটা ট্রেজারিতে আসে
এবং সেই কাজটা করলে নিশ্চয় ন্যায়সিভাবে আর্থিকভাবে আমরা আরও বেশি সবল হয়ে যাব। রাজ্যের নিজস্ব আয় এখন মূলত আবগারি থেকেই। লকডাউনের সময়ও সমস্ত ক্ষেত্রে যেখানে রাজস্ব আয় তলানিতে ঠেকেছিল সেখানে আবগারি থেকে রেকর্ড আয় করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার পার্কিং ফিও রাজস্ব আদায়ে অন্যতম উৎস হয়ে দাঁড়ালো সরকারের। কলকাতা পুরসভার পার্কিং ফি গত 1 এপ্রিল থেকে এক লাফে প্রায় দ্বিগুণ বেড়েছিল। বাট এই পার্কিং, পেট্রোল, আদার থিংস, এটা তো নেসেসিটি। ডাবল ট্রিপল এরকম করে 4 times পার্কিং যদি হয়, তবে তো ডেফিনেটলি আমি তো কি করছি, আমি আমার গাড়ি আনতাম, এখন আমি গাড়ি আনতে ছেড়ে দিয়েছি। পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্তে মূলত মুখ্যমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন বলে তৃণমূলের এক অংশের খবর। মুখ্যমন্ত্রীর চাপেই মেয়র ফিরহাদ হাকিমকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই শাসক দল ও রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভেতরে ফিরহাদ হাকিম সাহেবের স্বাস্থ্য খুব একটা ভালো নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে বলা হচ্ছে। এটা তো হতে পারে না যে উনি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানতেন, হয়তো ভাইপো জানতেন না। রাজ্য দেউলিয়া হয়ে নানাভাবে রাজস্ব আদায়ের চেষ্টা করছে বলে আগেই দাবি করেছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। 2 কোটি বেকার, 45 লক্ষ পশ্চিমবঙ্গের লোক পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে গেছে। এখানকার উচ্চ শিক্ষিতরা বাঙ্গালোরে, হায়দ্রাবাদে গিয়ে, মুম্বাইতে গিয়ে, গুরুগাঁও গিয়ে চাকরি করে। পশ্চিমবঙ্গ সরকার এখন দেউলিয়া সরকার হয়ে গেছে। যে কোনো রাজ্যের রাজস্বের একটা বড় অংশ আসে শিল্প থেকে, অথচ বাংলায় শিল্প প্রায় নেই বললেই চলে। ভারী শিল্প না থাকায় বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, তাহলে টাকা আসবে কোথা থেকে? বড় শিল্প বিনিয়োগ ছাড়া কোষাগারের শ্রী ফেরা কি আদৌ সম্ভব? প্রশ্ন আরও একটা আছে। মানুষ টাকা দিয়ে গাড়ি রাখবে নিরাপত্তার জন্য, কিন্তু পার্কিং জোনে টাকা নিলেও দায় নিতে নারাজ পুরসভার কর্তৃপক্ষ। তাহলে সাধারণ মানুষের রক্ত জল করা শখের গাড়ির নিরাপত্তা কোথায়? আর এভাবেই কি রাজস্ব আসবে বাংলায়? জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। বাংলায় পঞ্চায়েত ভোটের দামামা। গত কয়েক মাসে পর পর খুন তৃণমূল নেতা কর্মীরা, প্রার্থী নির্বাচনে দলের কড়াবড়া বার্তা, সংগঠন নিয়ে মন কষাকষি হলে লাশ পড়ে যাচ্ছে। দলের লোকেরাও রেয়াত করছেন না দলের লোককেই। হাঁসখালিতে ভরা বাজারে শুট আউট, পর পর গুলিতে ঝাঁঝরা তৃণমূলের অঞ্চল সহ সভাপতি। আততায়ীরা পূর্ব পরিচিত ছিল বলেই খবর তৃণমূল নেতার পরিবার সূত্রে। রামনগর বড় চুপড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সহসভাপতি আমোদ আলী বিশ্বাস। অন্য আর 5টা দিনের মতোই এদিনও হাঁসখালীর ছোট চুপড়ি এলাকায় বাজার করতে গিয়েছিলেন তৃণমূল নেতা। রোজকারের আড্ডার ঠিক এই চেনা চায়ের দোকানেই ঘনিয়ে এলো বিপদ। দোকানের সামনে পড়ে চটি জোড়া। শুক্রবার 7 সকালে এই দোকানের সামনেই প্রকাশ্যে খুন করা হয় আমোদ আলী বিশ্বাসকে। যে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটা ঘটিয়েছে তারাও কিন্তু তাদের পূর্ব পরিচিত ছিল, এমনটাই তার স্ত্রী, যে নিহত আমোদ আলী, তার স্ত্রী মারফত আমরা জানতে পাচ্ছি। প্রত্যক্ষদর্শীরা বলছেন চায়ের দোকানের সামনেই বাইক নিয়ে আসে দুষ্কৃতীরা, কাপড়ে ঢাকা ছিল মুখ। কিছু বোঝার আগেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে এলো পাথারি গুলি। পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পরপর গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। বাংলায় পঞ্চায়েত ভোটের হাওয়া উঠতেই গত 4 মাসে একের পর এক তৃণমূল নেতা কর্মী খুন। 19 ডিসেম্বর মগরাহাটে খুন অঞ্চল যুব সভাপতি, 31 জানুয়ারি নবগ্রামে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা, 19 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে খুন তৃণমূল বুথ সভাপতি, 10ই মার্চ নদায় বোমা বিস্ফোরণ নিহত 2 তৃণমূল কর্মী, 29শে মার্চ আমডাঙ্গায় গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা, 30শে মার্চ চোপড়ায় খুন 2 তৃণমূল কর্মী। মাত্র 7 দিনের ব্যবধানে নদিয়ার হাঁসখালিতে প্রকাশ্যে তৃণমূল অঞ্চল সহসভাপতিকে লক্ষ্য করে শুট আউট। নিছক ব্যক্তিগত শত্রুতা বলে দাগিয়ে দিচ্ছে দলের নেতারাই। সমর্থক ছিল অবশ্যই আমাদের দল, কোন দল? টিএমসি দলের। জানি না ওর পার্সোনাল লাইফটা সম্পর্কে আমাদের জানা নেই, নিশ্চয়ই গোপন তো ছিলই। যদিও তৃণমূল নেতা খুনের আড়ালে রাজনৈতিক গন্ধ পাচ্ছে বিরোধীরা,
তৃণমূলের গোষ্ঠী কন্দলে যে খুন হয়েছে তার আইডেন্টিফাই হওয়া দরকার। ভালো ভালো মেশিন সময় আর কি ধরা পড়েছিল, কিন্তু অদ্ভুত হয় সাত আট দিন আগে, সাত আট দিনের পর সে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর আজকের এই ঘটনা এবং আমার কাছে যা খবর, এই কিন্তু খুব প্রভাবশালী। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, তার আগেই রক্তাক্ত বাংলার মাটি। গত পাঁচ মাসে পরপর খুন তৃণমূল নেতা কর্মীরা। কয়েকদিন আগেই ভোটের টিকিট নিয়ে বক্সার জেরে চোপড়ায় দলের লোকের হাতেই খুন হতে হয়েছিল এক তৃণমূল কর্মীকে। দু সপ্তাহের ব্যবধানে আরো একটি শুট আউট। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। নদিয়া থেকে পলাশ কান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। এবার যে খবর আমরা নজর রাখবো সে খবর শুনলে আপনারা শিউরে উঠবেন। শীতলকুচিতে হার হিম করা হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে কুপিয়ে খুন একই পরিবারের তিনজনকে। তৃণমূল পঞ্চায়েত সদস্যা সহ তার স্বামী ও মেয়েকে এলো পাথারি কোপ। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াতেই প্রেমিকার মা বাবা দিদিকে খুন বলেই রিপাবলিক বাংলায় শিকার খুনির। এদিকে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির অভিযোগ, অভিযুক্তের পরিবারের সদস্য বিজেপি সমর্থক। এই ঘটনার নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? বাড়ির দাওয়ায় চাপ চাপ রক্ত, উঠোনো রক্তের দাগ স্পষ্ট। কোচবিহারের শীতলকুচিতে নারকীয় হত্যাকাণ্ড, বাড়িতে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুন। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলিমা বর্মন, তার স্বামী এবং দুই মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। শুক্রবার তখনও ভোরের আলো ফোটেনি। আচমকাই এই বাড়ি থেকে আর্তনাদ আর চিৎকারের শব্দে ঘুম ভাঙে গোটা পাড়ার। প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গোটা পরিবারকে কাতরাতে দেখেন। ছুরি হাতে দুষ্কৃতী পালিয়ে যাবার চেষ্টা করতেই তাকে হাতে নাতে ধরে ফেলেন প্রতিবেশীরা। ভোর চারটের দিকে কেউ তো আর বাইরে হয় না, এই আকাশে শব্দ দিলে ভয় তো দিলে কেউ বাইরে হইতেছি না, সকাল আমরাও বাইরে হইতেছি না। কি আধা ঘন্টা পর আবার চিগড়ে চিগড়ি, তখন আমি ঘরের দুয়ার খুলে বাইরে হইলাম। বাইরে দেখি চটাইতেছে আর একজন দুইজন শুয়ে আছে রক্ত ভাসাভাসি। পরে কী করলাম আমি পিছন পাখে দৌড়ি দিয়ে ওরে ঘুষি দিয়ে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর আমাকেও ছুরি দিয়ে ঢেলছে। প্রতিবেশীদের বেধড়ক মারে আহত অভিযুক্তকে ভর্তি করা হয় কোচবিহার মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে। আর তাকে প্রশ্ন করাতেই রিপাবলিক বাংলা খুনের কারণ স্বীকার অভিযুক্তর। দেখো কড়া পুলিশি প্রহরা রয়েছে, সেই প্রহরার মধ্যে তার চিকিৎসা চলছে। স্যার ওর কাছে থেকে ধোকা খাওয়ার পর আমার মাথায় আসে যে কিছু একটা করতে হবে, তাই। কার কাছ থেকে ধোকা খেয়েছে? ইতি বর্মণ। কার সাথে আপনার প্রেম ছিল? ইতি, মানে যে ছোট মেয়ে। মানে আপনি কি স্বীকার করছেন আপনি এটা করেছেন? হ্যাঁ অবশ্যই। ওই দম্পতির ছোট মেয়ের দীর্ঘদিনের প্রণয় সম্পর্ক অভিযুক্ত বিভূতিভূষণ রায়ের সঙ্গে, সেই সম্পর্ক মেনে না নেওয়াতেই এমন আক্রোশ। যদিও কোচবিহার তৃণমূল জেলা সভাপতির অভিযোগ এই খুনের পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এটা মনে করে এই মৃত্যুর পেছনে অনেক গভীর চক্রান্ত আছে এবং এর পেছনে রাজনৈতিক যদি কোনো সাপোর্ট না থাকে তাহলে এত বড় সাহস দুঃসাহসিক কাজ কোনো ছেলে করতে পারে না। খুনের ঘটনায় মোড় ঘোরানোর চেষ্টা করছে শাসক দল, পাল্টা তোপ বিজেপি। আজকে অভিজিৎ দেব ভৌমিক এত বড় একটা দুর্ঘটনাকে, খুনকে অন্যদিকে মোড় দেওয়ার জন্যে, দৃষ্টি এড়ানোর জন্যেই আজকে মিথ্যা ভারতীয় জনতা পার্টির দিকে আঙ্গুল তুলছে। কাক ভরে হারহিম হত্যাকাণ্ড কোচবিহারের শীতলকুচিতে, ভয়ঙ্কর ঘটনার নেপথ্যে কি ব্যর্থ প্রেমিকে আক্রোশ? খুনি নিজের মুখেই খুনের কারণ স্বীকার করার পরেও রাজনৈতিক রং চাপিয়ে দেওয়ার চেষ্টায় মরিয়া শাসক দল। কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার গুগলের কাছে চিঠি পাঠালো সিবিআই। পর্ষদের নামে তৈরি হওয়া ভুয়ো ওয়েবসাইট কাদের দখলে থাকতো,
কি কারণে ব্যবহার হতো ওয়েবসাইটগুলি, এই সমস্ত তথ্য গুগলের কাছে জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে ইডির দাবি, শিক্ষা থেকে পুরসভা ক্যানভাসে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করার ছকয়ন ছিলে। তার অফিস থেকে উদ্ধার হার্ড ডিস্কে 12 কোটি লেনদেনের হদিশ। নামে বেনামে একাধিক ফ্ল্যাটে টাকার উৎস কি দুর্নীতির টাকা, জানতে চায় ইডি। দুর্নীতির দায়ে জেলে অয়নশীল, বলাগড়ে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা শান্তনু ব্যানার্জি ঘনিষ্ঠ, প্রমোটারের প্রতিপত্তি দেখার মতো। নিয়োগ দুর্নীতিতে জালে পড়লেও অয়নের সূত্র ধরে পুরসভায় নিয়োগের ব্ল্যাক হোলটাও সামনে চলে আসে। অয়নের অফিস থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কে 12 কোটি টাকা লেনদেনের হদিশ। এডি সূত্রের খবর, 7টি পুরসভায় নিয়োগের দায়িত্বে ছিল অয়নের সংস্থা এবিএস ইনফোজোন। এই সংস্থার মাধ্যমে পুরসভায় নিয়োগের ক্ষেত্রে 12 কোটি টাকার দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার বেনামি সম্পত্তি পাওয়া গিয়েছে অয়নশীলের নামে, একাধিক ফ্ল্যাট পাওয়া গিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এই টাকার উৎস কি? তাহলে কি নিয়োগ দুর্নীতির কালো টাকাতেই এই বিপুল সম্পত্তি করেছে হুগলির প্রমোটার অয়নশীল? শিল্পীদের থেকে ছবি কিনতেন অয়ন, অয়নের ফোনে শিল্পীদের নাম নম্বর, চিত্রশিল্পীদের সঙ্গে কথা হতো অয়নের। মুম্বাইতেও কেনা ছবি প্রদর্শনীও করেন অয়ন। এদিকে নিয়োগ দুর্নীতিতে 2টি ভুয়ো ওয়েবসাইটের হদিশ পেয়েছে ইডি। কি কারণে ব্যবহার হতো এই ওয়েবসাইটগুলি, সাইটের ডোমেনগুলি কাদের নামে, এই সব তথ্য জানতে গুগলকে চিঠি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অনব মজুমদার ও তুলিকা রায়, রিপাবলিক বাংলা। বাংলায় অন্নদাতাদের চোখে জল, ঋণের বোঝা কাঁধেরই, একের পর এক কৃষকের আত্মহত্যার অভিযোগ। তার প্রতিবাদেই শুক্রবার বর্ধমানের বড়নীলপুরে মিছিলে হাঁটেন শুভেন্দু। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মঞ্চ থেকে সরকারকে তীব্র আক্রমণ রাজ্যের বিরোধী দল নেতার। বাংলায় অন্নদাতাদের চোখে জল, ঋণের বোঝা নিয়ে কাঁধে নিয়ে একের পর এক কৃষকের আত্মহত্যার অভিযোগ। তার প্রতিবাদে শুক্রবার বর্ধমানের বড়নীলপুরে মিছিলে হাঁটেন শুভেন্দু। কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মঞ্চ থেকে সরকারকে তীব্র আক্রমণ রাজ্যের বিরোধী দল নেতার। গত এক মাসে এই রাজ্যে 4 জন আলু চাষি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই জেলাতে ধান এবং আলুর উপরে কৃষকরা নির্ভর করে। মমতা ব্যানার্জি এবং তার সরকার কালোবাজারিতে আপনাদের সার কিনতে বাধ্য করেছে। আপনাকে বিঘা প্রতি 7,000 টাকা লস করে আলু বিক্রি করতে হয়েছে। আমরা এর প্রতিবাদ বিধানসভার ভিতরে করেছি। পরের খবরে, চন্দ্রকোনা তৃণমূলের সভায় শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ। আক্রমণ তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের। বিরোধী দল নেতাকে আক্রমণ সায়নী ঘোষের। বিজেপিতে যাওয়ার পর দল নিচের দিকে নেমেছে। ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। বিজেপির ওয়াশিং মেশিনে কালো জামা সাদা করছেন, আক্রমণ করেন সায়নী ঘোষ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, চন্দ্রকোনায় তৃণমূলের সভায় শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের। আপনি যবে থেকে বিজেপিতে ঢুকেছেন, বিজেপি নিচে নেমেছে, তত ভিড় নিচে নেমেছে, কোনোদিন